আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে মুখ দেখাদেখি বন্ধ হলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা জানান তিনি। রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে একটি সড়কের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগ কিছুতেই সংঘাত চায় না। শেখ হাসিনাকে হত্যার হুমকির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপিকে প্রতিরোধের ডাক দেওয়াকে রাজনৈতিক বক্তব্য হিসেবে স্বীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ কর্মসূচি অব্যাহত রাখবেন তারা, তবে কেউ নির্বাচন প্রতিহতে চেষ্টা করলে প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি। আমাদের ডাইনামিক প্রাইম মিনিস্টার, একই সঙ্গে ভারতের ডাইনামিক প্রাইম মিনিস্টার, তাদের আউটস্ট্যান্ডিং লিডারশিপের ফলে আজকে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। মাঝে আমাদের যে ব্যবধান ছিল, ব্যবধানটা আমরা অনেকটা ক্লোজ করতে পেরেছি। এখনও কিছু কিছু সমস্যা আমাদের মধ্যে আছে, থাকলেও আমি এটা মনে করি, যদি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়, তাহলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আলাপ আলোচনার যে ক্যানভাস, এটা আরও বিস্তৃতি ঘটে।